আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর সমাতে আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিপিলিং রাউটার দিয়ে আপনাদের যে সকল ডিভাইস কানেক্ট রয়েছে সে সকল ডিভাইসের স্পিড খুব সহজে মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে লিমিট করে দিতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে অন্যের স্পিড বাড়িয়ে দিতে পারবেন এবং কমিয়ে দিতে পারবেন। তো এটা কিভাবে করবেন সে নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোথাও কোনো জায়গায় স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, পরবর্তীতে আপনাদের নিজের সমস্যা হতে পারে। তো চলুন শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আমার একটাই অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাদের টিপিলিং রাউটারের স্পিড কন্ট্রোল করার জন্য আপনাদের আগে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইলের সাথে আপনাদের টিপিলিং রাউটারের ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নেওয়ার পর দেন আপনাদের মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। তো এক্ষেত্রে আমি আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পর সেখানে গিয়ে একটি আইপি অ্যাড্রেস সার্চ করবেন, যেটি হচ্ছে 192.168.0.1। যদি এই প্যাড্রেসটি কাজ না করে তাহলে আরেকটি আইপি অ্যাড্রেস সেটি হচ্ছে 192.168.1.1। এই দুটি যে কোনো একটি আইপি অ্যাড্রেস অবশ্যই আপনাদের কাজ করবে। তো আমি এই কী করব, আমার এখন আমি রাউটারে লগ ইন করবো। তো আপনারা কী করবেন, আইপি অ্যাড্রেসে সার্চ করে দেন, আপনারা কী করবেন রাউটারে লগ ইন করে নেবেন, মানে আইপি অ্যাড্রেসে সার্চ করার পর রাউটারে প্রবেশ করবেন। তো আপনারা রাউটার দিয়ে আইপি অ্যাড্রেস সার্চ করার পর এরকম একটা পেজ পাবেন। তো এই পেজ থেকে আপনারা ফার্স্ট অফ অল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রাউটারে লগ ইন করে নিতে হবে। তো নর্মালি টিপিলিং রাউটারে ইউজার নেম দেওয়া থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেওয়া থাকে অ্যাডমিন। যদি আপনাদের অ্যাডমিন দিয়ে লগ ইন না হয় তাহলে বুঝতে হবে আপনাদের রাউটারে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। আপনারা সেই চেঞ্জকৃত পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। যদি লগ ইন না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে রাউটার রিসেট দিয়ে পুনরায় নতুন করে সেট আপ করে নিতে পারেন। তো আমি কী করবো, এখন অ্যাডমিন দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেন আপনারা এরকম একটা পেজ পাবেন। তো আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশানস, তো অপশানগুলো থেকে আপনারা জাস্ট একটু জুম ইন করে নেবেন। জুম ইন করে দেন এখানে দেখতে পাচ্ছেন, একটু জুম করে নেবেন, জুম করে আপনার সুবিধা অনুযায়ী জুম করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ডউইথ কন্ট্রোল, তো এই ব্যান্ডউইথ কন্ট্রোল আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেন এখানে ডান পাশে চলে আসবেন, ডান পাশে চলে আসার উপরে দেখতে পাচ্ছেন ইনেবল ব্যান্ডউইথ কন্ট্রোল, এটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর দেন এখানে ডান পাশে দুইটা খালি বক্স দেখতে পাচ্ছেন, তো এখানে লেখা আছে এগ্রিস ব্যান্ডউইথ, ইন এগ্রিস ব্যান্ডউইথ। তো এখানে আপনারা কী বসাবেন, এখানে মূলত বসাবেন আপনাদের আপনারা যাদের থেকে লাইন নিয়েছেন তারা আপনাকে কত এমবি পেসের লাইন দিয়েছে। যদি আপনারা ধরেন আপনাদের 5 MB লাইন দিয়েছে তাহলে আপনি সেই পাঁচের সাথে 1024 গুণ দেবেন। 1024 গুণ দেওয়ার পর যে স্কোরটা আসবে, মানে যে মানটা আসবে, সেই মানটা আপনারা এখানে বসে দেবেন উপরে নিচে সেম। উপরে নিচে সেম বসানোর পরে যেহেতু আমার 5 MB লাইন, সেহেতু আমি 5120 পেয়েছি। তো আমি এটা বসিয়ে দিয়ে দেন এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর দেন এখানে আপনাদের প্রথম কাজ শেষ। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের রাউটার দিয়ে কয়জন ইন্টারনেট অ্যাক্সেস ইউজ করতে হচ্ছে সেটা এখন দেখতে হবে। সেটি দেখার জন্য আপনারা জাস্ট বামে দেখতে পাচ্ছেন DHCP নামে একটা অপশানস, তো এই DHCP অপশানসে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান আছে DHCP ক্লায়েন্ট লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনার ডান পাশে চলে আসবেন, ডান পাশে দেখতে পারবেন আপনাদের রাউটার দিয়ে কজন ইউজার কানেক্টেড রয়েছে। আমার এই রাউটার দিয়ে মাত্র একজন ইউজার কানেক্টেড রয়েছে, আমি সেই একজন ইউজারেরই কী করবো, ব্যান্ডউইথ কমিয়ে দেব, স্পিডটা একটু কমিয়ে রাখবো। তো এর জন্য আপনারা জাস্ট এই যে আইপিটা দেখতে পাচ্ছেন অ্যাসাইন্ড আইপি, তো আইপিটা আপনারা কী করবেন নোট করবেন। নোট করে দেন আপনারা চলে যাবেন আবার ব্যান্ডউইথ কন্ট্রোলে। ব্যান্ডউইথ কন্ট্রোলে যাওয়ার পর দেন এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ডউইথ কন্ট্রোল রুলস, তো এখানে আপনাদের এখন কাজটি মূলত কাজটি করতে হবে। তো এখানে আপনার ডিসক্রিপশন বক্স ডিসক্রিপশনে টিক দিয়ে দেবেন, দেওয়ার পর দেন এখানে অ্যাড নিউ এটাতে ক্লিক করবেন। অ্যাড নিউ এটাতে ক্লিক করে দেন উপরে এনেবল যে অপশানটি রয়েছে সেটি যদি না থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর দেন এখানে দেখতে পাচ্ছেন আইপি রেঞ্জ, যে আইপিটি আপনারা নোট করেছিলেন, মানে যে যে ডিভাইসে আইপিটি আপনারা নোট করেছেন সেই অ্যাড্রেসটি আপনারা এখানে হুবহু বসিয়ে দেবেন। তো দুই সাইডেই সেম আইপিটি আপনারা বসাবেন।
তো বসানোর পর দেন আবার বসানো হয়ে গেলে দেন আপনারা নিচে আসবেন। নিচে এসে দেন দেখতে পাচ্ছেন এগ্রিস ব্যান্ডউইথ ইনএগ্রিস ব্যান্ডউইথ মিনিমাম ব্যান্ডউইথ আর ম্যাক্স ব্যান্ডউইথ। তো এখানে আপনারা চাইলে যে ব্যান্ডউইথটা আপনারা এখানে যত অক্ষর বসাবেন ঠিক তত অক্ষরে আপনাদের কেবিপিএস স্পিড টানবে। তো আমি এখানে স্পিডটা একবার লো করা অবস্থায় 10 KB দিয়ে রাখছি। তো আমি দোনোটাতে 10 KB দিলাম। আপনি উপরে নিচে সম্পূর্ণ সেম রাখবেন, সেম রেখে দেন এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সে কিন্তু এখন 10 KBPS এর ইন্টারনেট পাবে, তার মানে খুবই লো, যেটা দিয়ে কখনো ইন্টারনেট চলবে না। আপনারা চাইলে ওইখান থেকে আবার স্পিড বাড়িয়েও নিতে পারবেন। এখন কি করবেন, আপনারা যদি চান যে না আমি অ্যাড্রেসটি ডিলিট করে দিব, তো ডিলিট করার জন্য জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দেন। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট সিলেক্টেড, ডিলিট সিলেক্টেডে ক্লিক করার সাথে সাথে সেই ডিভাইসের রুলসটি ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের রাউটারে থাকা যে কারো স্পিড লিমিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, নিচে কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। তো এই ছিল আজকের মতো, এখানেই দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।